আমাকে যদি তৃণমূলের কোনো নেতা, সে খোকাবাবুই হোক আর তার পিসি হোক, তার মা হোক, তার আত্মীয় হোক, তার গুষ্টি হোক, যদি হারাতে পারে আমি রাজনীতি করা ছেড়ে দেবো। সকলের সামনে আমি কমিটমেন্ট করলাম, পাশাপাশি তাকেও বলতে হবে সেও রাজনীতি করা ছেড়ে দিবে। দুই, তিন নম্বর তাকে আরেকটা কথা বলতে হবে, আমি বলে গেলাম আজকে আগামী দিনে খোকাবাবুকে বিজেপির প্রজেক্টেড মুখ্যমন্ত্রীর চেহারা হিসাবে দেখলে ঘাবড়ে যাবেন না, এত বড় কথাই বলে গেলাম। আবার বলছি, আগামী দিনে এই পশ্চিমবঙ্গে খোকাবাবুকে বিজেপি পার্টির প্রজেক্টেড মুখ্যমন্ত্রী হিসাবে দেখলে বাংলা মানুষ অবাক হবেন না। না, আমি যাই না কোন মডেল, যেটা বললাম সেটা মাথায় রাখবেন। ঘর করতে পারে, কিন্তু একটা কংগ্রেসের এমএলএ নিয়ে ঘর করতে পারে না, দুর্ভাগ্য। একটা কংগ্রেসের এমএলএ থাকা মানে দিদির সাম্রাজ্যের পতন হতো না। মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জির মুখ্যমন্ত্রী হিসাবে থাকতেন, কিন্তু তার এটাও সহ্য হলো না। কেন? কংগ্রেসের কিছু সে সহ্য করবে না। তাই বিজেপির 77টা এমএলএ নিয়ে দিদি ঘর সংসার করবে, কিন্তু কংগ্রেসের একটা এমএলএকেও তার সংসারে যদি ঢুকে পড়ে তাহলে তার অস্বস্তি, তার ঈর্ষা, তার বিদ্বেষ, সেই বিদ্বেষ থেকেই কংগ্রেসকে সে ধ্বংস করতে চায়। আখেরে পশ্চিমবঙ্গে কংগ্রেসকে ধ্বংস করে, কংগ্রেসকে দুর্বল করে বিজেপি তো উত্থান দিদি করে দেখিয়ে দিয়েছে। 2011 সালে এই পশ্চিমবঙ্গে আরএসএসের শাখা সংগঠন ছিল 350, 2023 সাল এই পশ্চিমবঙ্গে আরএসএসের শাখা সংগঠন 4000। তো দিদি বিজেপির উত্থানের সবথেকে বড় নির্ণায়ক ভূমিকা পালন করে দেখিয়ে দিয়েছে যে বাংলায় আমি যতদিন আছি বিজেপি তুমি তোমার উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ঘটবে, আর আমি যতদিন আছি আমার রাষ্ট্রশক্তিকে ব্যবহার করে আমি কংগ্রেসকে দুর্বল করব। কিন্তু দিদি ইতিহাস পড়লেও মর্মার্থ হয়তো উপলব্ধি করতে পারেননি, ঠকবাজ অত্যাচারী একদিন দুদিন পাঁচ দিন থাকবে, চিরজীবন থাকবে না। 100 কংগ্রেস ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন লড়েছে, তৃণমূলের 17% ভোট কংগ্রেসের ঝুলিতে এসছে, বিজেপির 10% ভোট কংগ্রেসের ঝুলিতে এসছে, কংগ্রেস জিতেছে, বায়রন বিশ্বাস এমএলএ হয়েছে। এটাই তো সাগরদিঘি মডেল। অর্থাৎ বঞ্চিত মানুষ যদি ঐক্যবদ্ধ হতে পারে তৃণমূলকে উৎখাত করা সম্ভব। হ্যাঁ, তৃণমূলের স্ট্র্যাটেজি হলো এই যে সাগরদিঘির পর সারা বাংলা জুড়ে কংগ্রেস প্রমাণ করিতে পারলো যে মমতা অপরাজেয় নয়, তাকে পরাজিত করা যেতে পারে। এই ভাবনা থেকে সারা বাংলা জুড়ে তৃণমূল দলে মহামারী লাগলো। তৃণমূল দল ছেড়ে শয়ে শয়ে হাজারে হাজারে তৃণমূলের কর্মী কংগ্রেসের পথে, কংগ্রেসে যোগদান করার ইচ্ছা প্রকাশ করে এগিয়ে আসছে।